শীত মানেই পাটালি গুড়, আর সেই পাটালি গুড় সাথে সাদা তিল, তাই দিয়ে দুর্দান্ত একটা পরোটার রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। শীতকালে পরোটার রেসিপি একটু নতুনত্ব হলে মন্দ হয় না, আর তাই শীতের পাটালি গুড় আর সাদা তিল দিয়ে বানানো এই দুর্দান্ত পরোটা রেসিপিটি একটা মাস্ট ট্রাই। যে কোনো সাইড ডিশের সাথে এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি আটা, এটা অতি অবশ্যই আটা দিয়ে বানাবেন। দু কাপ পরিমাণ আটা আমরা এখানে নিয়ে নিলাম। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমরা মিনিট 2-3 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব, যাতে বেসনের কাঁচা স্মেল যেটা থাকবে সেটা চলে যায়। আমি এখানে ব্যবহার করেছি ছোলার বেসন। এবার এটাকে আমরা নিয়ে নেব ওই আটার মধ্যে পুরোটাই। বেসনটাকে ড্রাই রোস্ট করে দিয়ে দেওয়ার পর আবারও আমরা কড়াইয়ের মধ্যে আরেকটা জিনিস ড্রাই রোস্ট করব, সেটা হচ্ছে সাদা তিল। আমরা এখানে 4 টেবিল চামচ মতো সাদা তিল নিয়েছি। সাদা তিলটাকেও ঠিক একই পদ্ধতিতে মিনিট 2-3 সময় নিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করব। খেয়াল রাখবো যেন সাদা তিলটা কোনো রকমভাবেই পুড়ে না যায়। আর তারপর ওটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে নিয়ে আমরা একটু দানা দানা অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি, ঠিক যেরকম দেখালাম। এবার এই দানা দানা গুঁড়ো করা সাদা তিলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে পাটালি গুড়। 100 গ্রাম পরিমাণ পাটালি গুড় এখানে আমি ব্যবহার করছি। একটু নরম করে নেবেন পাটালি গুড়টা, আপনারা চাইলে এটা নলেন গুড় দিয়েও করতে পারেন, তবে পাটালি গুড় দিয়ে করেই ভালো। এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জানো। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 3 টি স্পুন সাদা তেল। হ্যাঁ, যেটা আপনাদেরকে বলছিলাম যে এটা কিন্তু আপনারা লিকুইড গুড় দিয়েও করতে পারেন, তবে তার থেকে আমি বলবো প্রেফার করবো পাটালি গুড়, একটু শক্ত যেটা সেটাকে একটু নরম করে নিয়ে তারপরে অ্যাড করবেন। আর আমার মা এখানে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ফার্স্টে মেখে নিচ্ছে। যেহেতু গুড় ব্যবহার করা হয়েছে তাই হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে কিন্তু প্রথমে মিশিয়ে দেওয়া হলো। আর তারপর যেরকম নর্মাল পরোটার ডো মাখা হয় অল্প অল্প জল মিশিয়ে, ঠিক সেরকমভাবে ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে। এই সাদা তিল এবং গুড়ের যে পরোটাটা, এটা হয়তো অনেকেই এই রেসিপিটা জানেন না। সবাইকে বলবো যারা জানেন না তারা অতি অবশ্যই একবার কিন্তু এটা বাড়িতে বানাবেন, বেশ খাস্তা হয় খেতে এবং বাচ্চাদের জন্য কিন্তু খুব উপকারী, কারণ সাদা তিল খুব উপকারী জিনিস আর তার সাথে গুড়টাও কিন্তু উপকারী জিনিস। হ্যাঁ, একটু হয়তো বলবেন মিষ্টি থাকে, কিন্তু তাতে কি, এগুলো তো সিজনাল জিনিস, খেতে তো হয়। তবে হ্যাঁ, বছরের যে কোনো সময় কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। পাটালি গুড় না পান, আখের গুড় দিয়েও কিন্তু একই পদ্ধতিতে খুব সুন্দর বানানো যায়। এটা আমাদের এখানে মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নেওয়ার পালা, ঠিক এরকমভাবে কিন্তু সাইজ অনুযায়ী একটু বড় করে লেচিগুলো কেটে নেওয়া হচ্ছে। ঠিক এইরকম আমরা এখানে টোটাল 7খানা লেচি কিন্তু কেটে নিয়েছি। ঠিক এই সাইজের টোটাল 7টা লেচি দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেস্ট করার কোনো প্রয়োজন নেই, বেলে নেওয়ার জন্য রেডি। বেলে নেওয়ার জন্য মা এখানে একটু সাদা তেল ব্যবহার করেছে। চাইলে আপনারা একটা আটা ময়দা, মানে ময়দা তো না, আটা ছড়িয়েও বেলতে পারেন, তবে আটা ছড়িয়ে বেললে একটু বেশি আটা আটা হয়ে যায় ওপরে, যেহেতু গুড়টা আছে, তো সেই জন্য একটু তেল দিয়ে বেলার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তারপর যেরকম নর্মাল বেলা হয়, একটু পাতলা, খুব বেশি পাতলাও না মোটাও না, ঠিক এরকমভাবে এটাকে নিয়ে বানিয়ে দেওয়া হলো। আর তারপর আমরা এটা একটা তাওয়াতে গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে এবার এপিট ওপিট করে আমরা এটাকে ভালো মতো প্রথমে সেকে নেব। সেকাটা ভালো মতো হয়ে গেলেই কিন্তু তারপরে তেল দিয়ে আমরা এটাকে ভালো মতো ভেজে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা এখানে দেখুন সেকে নিচ্ছি, আর সেকা হয়ে গেছে, এবার আমরা অল্প করে তেল দেব। তেল দিয়ে এপিট ওপিট করে আমরা এরকমভাবে সেকে নিচ্ছি। চাইলে আপনারা 2-3টে একসাথেও করতে পারেন, আমি এখানে এক একটা পরোটা এক একবারে এরকমভাবে সেকে নিয়ে তারপরে কিন্তু ভেজে নিয়েছি। ঠিক এই পদ্ধতিতেই পরোটাগুলো বানাবেন, আর একটু চেপে চেপে করবেন, দেখবেন খুব খাস্তা কিন্তু এটা হবে, কারণ যেহেতু আমরা গুড় ব্যবহার করেছি তো সেই জন্য এটা কিন্তু এমনিতে একটু রেখে দিলেই ভীষণ খাস্তা হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে।
যে কোনো সাইড ডিশ, সে আমিষ হোক বা নিরামিষ, এর সাথে সার্ভ করুন এই গুড় তিলের পরোটা। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে। এটা হয়ে গেছে, তুলে নিলাম, বাকিগুলো সেম পদ্ধতিতে ভেজে নেওয়া হলো। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আজ পর্যন্তই নমস্কার।